পৃথিবীতে মুমিন যতদিন থাকবে আল্লাহু আকবার স্লোগান থাকবে এই আল্লাহু আকবার স্লোগান কেউ থামাতে পারবে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার স্লোগানকে অনেকে বিতর্কিত স্লোগান বলতে চায় এমন কিছু কুলাঙ্গার কিন্তু আছে কি কথা বলেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেই ব্যক্তি আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান বলবে বুঝতে হবে তার জন্মটাই হয়েছে বিতর্কিতভাবে আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা আজকে নতুন নয় নমরুদ থামাতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্লোগান ছিল আল্লাহু আকবার ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য আবু জাহেল চেয়েছিল নবীজির আল্লাহু আকবার স্লোগানকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য কিন্তু কেউ পারে নাই ওই নমরুদকে দুনিয়া থেকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন কে আল্লাহ ওই ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন কে আল্লাহ ওই আবু জাহেলকে গোটা দুনিয়াতে আন্তর্জাতিক পায়খানা বানিয়েছেন কে আল্লাহ সেই আল্লাহ আজও আছে না নাই আছে যতই চেষ্টা করা হোক না কেন আল্লাহু আকবারের স্লোগানকে কেউ থামাতে পারবে না আমরা এমন একটি সময়ে এই তাফসীর মাহফিলে কোরআনের মাহফিল দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যেই সময়টাতে গোটা দুনিয়াতে মানুষের বিশেষ করে মুসলমান যারা মুসলিম তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ ফিলিস্তিনের মুসলমানদের উপরে কুলাঙ্গারের অত্যাচার করছে কি কথা বলেন আবার কষ্ট নিয়ে বলতে হয় সারা দুনিয়াতে মানবতার ফেরি করে বেড়ায় মানবতার কথা বলে বেড়ায় এই ফিলিস্তিনে যখন শিশুদের উপরে আঘাত করা হচ্ছে হসপিটালে যখন বম্পিং করা হচ্ছে তখন তারা মানবতার কথা বলে না কথা বলেন ঠিক কি না তোমরা মানবতার কথা বলো আর না বলো আমরা এই পৃথিবীতে আল্লাহর নামের বরত্ব আল্লাহর নামের বিশালত্বের ঘোষণা আমরা দিয়ে যাব কথা বলেন ঠিক কি না ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত অত্যাচার করা হয় কত কষ্ট করা হয় কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা কখনো পিছপা হয় না তারা ভরসা রাখে কার উপরে আল্লাহর কার উপরে আল্লাহ এই পৃথিবীতে যে যেখানে আছে যার আর্থিক সহায়তা করার সুযোগ আছে ওই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে সহায়তা করা তার জন্য ওয়াজিব কি কথা বলেন মুখ দিয়ে কথা বলে যদি ওই ইহুদিদের বিপক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের পক্ষে মুখ দিয়ে কথা বলার সামর্থ্য যার আছে ওই মুখ দিয়ে কথা বলা তার জন্য ওয়াজিব কি কথা বলে যার যে অবস্থান আছে আমাদের প্রধানমন্ত্রী তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন আমরা আরোহণ জানাবো জোরালো কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে ওই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কি না কষ্ট নিয়ে বলতে হয় অনেকে নামের আগে শায়েখ লাগায় আবার ইনিয়ে বিনিয়ে কথা বলে চলে যায় ফিলিস্তিনের বিপক্ষে যার কথা ফিলিস্তিনের বিপক্ষে যাবে সে যত সেজদায় দিক না কেন সে কখনো মুসলমান হতে পারে না সে হচ্ছে মুনাফিক এই মুনাফিকদের কারণে আজকে গোটা দুনিয়াতে মুসলমানদের কষ্ট কি কথা বলেন নবীজিকে মুনাফিকরা কষ্ট দিয়েছে এই নেফাকি যেন আমাদের মধ্যে না আসে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আমার উঠতে দেরি হয়েছে একটু শেষ করতেও দেরি হবে সবাই থাকবেন তো থাকবেন তো দেখি কারা কারা চলে যাবেন একটু হাত ওঠান সবার মনোযোগ ভালো আছে বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমরা এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য সেই কিতাবের নাম কি কোরআন এই কোরআন গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় শুধুমাত্র একটি ধর্মগ্রন্থের নাম নয় এই কোরআন হচ্ছে দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স কোরআনটাকে জ্ঞান বিজ্ঞানের উৎস করে অবতীর্ণ করেছেন কে এই কোরআন এমন একটি কিতাব পৃথিবীতে মানুষের সমস্যা সমাধানের জন্য যেই প্রশ্নটাই সমাধানের জন্য কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন জবাব দিতে পারে কি পারে না পারে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্যার সমাধান করে অবতীর্ণ করেছেন দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড
এই পৃথিবীতে কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি সমাধান করতে চাই সমাধান করতে পারি তবেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব আর কোরআনের বিধানের বাহিরে যত বুদ্ধিজীবী আসুক না কেন যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে না ওই ব্যক্তি قل إن كنتم تحبون الله প্রশংসা করলাম কার আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন কে আল্লাহ আমার আপনার স্রষ্টা কে আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বরাতের ঘোষণা দিতে হবে আল্লাহর বরাতের ঘোষণা দিতে হবে যেই ব্যক্তি আল্লাহর বরাতের ঘোষণা দিতে পারে সেই ব্যক্তি সফল কাম হতে পারে কথা বলেন ঠিক কি না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুমিনের স্লোগান হবে আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের স্লোগান আমাকে আপনাকে দিতে হবে
কারণ মুমিনের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর বরাতের ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা যখন আল্লাহর বরাতের ঘোষণা দেয়, মুমিনের বিপরীতে যারা থাকে এই মুমিনের আল্লাহু আকবার স্লোগানকে সহ্য করতে পারে না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আছে। এই আল্লাহু আকবার স্লোগানকেই প্রতিপাদ্য করে আমার আপনার জীবনটাকে সাজাতে হবে, কারণ আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন ছিল একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, আমরা সবাই ছিলাম নতুন অতিথি একটা পরিবারে। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, পরিবারের প্রত্যেকটা সদস্য খুশি হয়ে যায়, কারণ হলো পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। কথা বলেন ঠিক কিনা? নতুন অতিথি যখন দুনিয়াতে চলে আসে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন নবীজির মাধ্যমে, সেটা আমরা জানতে পারি। যখন একজন সন্তান পৃথিবীতে আগমন করবে, তখন তার ডান কানে আদান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত এই শিশু পৃথিবীতে থাকবে, তার শৈশব শিশুকাল, তার বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, যৌবনে পদার্পণ করবে, বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে তখন পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান করা হবে, আজান যখন দেওয়া হবে আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নেই? জন্মের সময় কানের ভিতরে কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান ঢুকিয়ে দেওয়া হলো, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে নামাজের আহ্বান করা হবে, সেখানে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যাবে, সেখানে আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই দিন মালাকুল মওত এসে জানটা কবজ করে নেবে, জান যখন কবজ হয়ে যাবে, এই পৃথিবীর মানুষের কাছে ওই মৃত মানুষের আর কোনো দাম থাকবে না। যত বড় চেয়ারওয়ালাই হোক না কেন, যত বড় দাপটওয়ালাই হোক না কেন, টান মেরে বাড়ি থেকে বের করা হবে, গোসল করানো হবে, কাফনের কাপড় পরানো হবে, কাফনের কাপড় পুড়ি খাটিয়ার উপরে রেখে দিয়ে একটা মাঠের মধ্যে হোক, অথবা মানুষ জমায়েত হতে পারে এমন একটা জায়গায় ওই খাটিয়াটা উপস্থিত করার পরে, খাটিয়াকে সামনে রেখে দোয়ার জন্য একটা নামাজের ব্যবস্থা আছে, নামাজের একটা বিধান আছে, সেই নামাজের নামকে সবাই বলেন এই জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? তার মানে পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করলাম, সেই দিন আমাকে আপনাকে স্বাগত জানানো হলো আল্লাহু আকবার স্লোগান দিয়ে। যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহু আকবার স্লোগানকে সঙ্গে নিতে হবে। আবার যেই দিন পৃথিবী থেকে আমি আপনি বিদায় হয়ে যাব, সেই দিনও বিদায়ী বাক্যটা হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই